ওকে, গত ক্লাসে আমরা বিয়ারিং, ম্যাগনেটিক বিয়ারিং, তারপর হচ্ছে তোমার ট্রু বিয়ারিং সবকিছু আমরা দেখার ট্রাই করেছি, তাই না? এই ডেফিনেশন গুলো, ট্রু বিয়ারিং কি, ব্যাক বিয়ারিং কি। জি স্যার। আচ্ছা, এই রিলেটেড আজকে আমরা কিছু ম্যাথ দেখার ট্রাই করব, যে ম্যাথ কিভাবে আমরা সলভ করব বা আমাদের প্রবলেম কিভাবে সলভ করব। দেখো, কোশ্চেনটা যদি আমরা দেখি, কোশ্চেনটা বলতেছে কি, তোমাদের এটা তোমাদের যে রেফারেন্স বই দেয়া হয়েছে, টেক্সট বুক দেওয়া হয়েছে, এখানে পাবা তোমরা, ঠিক আছে? 5.5 তোমরা বই খুঁজলে পাবা। আচ্ছা, এটা বলি যে কি বলছে, প্রথমেই দেখো কি বলছে, যে একটা লাইনের ম্যাগনেটিক বিয়ারিং কত দিছে, 48°24'। তাহলে এই 48°24' প্রথমেই বলো এটা কোন সিস্টেমে দেয়া, হোল সার্কেল বিয়ারিং নাকি হচ্ছে তোমার রিডিউস বিয়ারিং? কোনটা রিডিউস, কোনটা স্যার? রিডিউসড, এটা কোনটাতে দেয়া, সো হোল সার্কেল, হোল সার্কেল বিয়ারিং, স্যার এটা হোল সার্কেল বিয়ারিং সিস্টেমে দেয়া, তাই না? আচ্ছা, তাহলে তোমাকে প্রথমে দিয়ে দিছে কি, ম্যাগনেটিক বিয়ারিং একটা লাইনের কত, 48°24'। এটা কি ফার্স্ট কোয়াড্রেন্ট, তাই না? নাকি ওকে ক্যালকুলেট দা, আমরা এখনো জানি না ফার্স্ট কোয়াড্রেন্ট না অন্য কোয়াড্রেন্ট, আমরা এখনো জানি না, তবে মনে হচ্ছে ভ্যালু দেখে ফার্স্ট কোয়াড্রেন্ট। আচ্ছা, ক্যালকুলেট দা ট্রু বিয়ারিং ইফ দা ম্যাগনেটিক ডিক্লাইনেশন ইজ 5°38' ইস্ট। ডিক্লাইনেশন কি দিছে, ম্যাগনেটিক ডিক্লাইনেশন 5°38' ইস্ট, তাই না? জি স্যার। বলতেছে ট্রু বিয়ারিং কত, আমরা প্রথমেই একটা ট্রু মেরিডিয়ানের একটা লাইন ড্র করে নিলাম। দেন বলতেছে এটা কি, ম্যাগনেটিক ডিক্লাইনেশন দা 5°38' ইস্ট, তাহলে এটা কোন দিকে হবে, এই দিকে হবে, ম্যাগনেটিক ম্যাগনেটিক মেরিডিয়ানটা এই দিকে হবে নাকি এই দিকে হবে, কোন দিকে হবে তোমরা বলে ফেলো, দ্রুত বলে ফেলো। এটা ট্রু স্যার ডান দিকে স্যার, এই পাশেরটা, এই ম্যাগনেটিক মেরিডিয়ান হবে এটা, তাই না? জি স্যার। নাকি কারণ কি বলছে, 5°38' ইস্ট, তাই না? ইস্ট দাও স্যার, এই জন্য। তাহলে আমরা জানি যে এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে কি নর্থ, এটা কি নর্থ, এটা কি সাউথ, তাই না? তাহলে ইস্টের দিকে 5°38', দ্যাট মিন্স অ্যাঙ্গেল হচ্ছে এটা, নাকি? যখন বলবে ওয়েস্টের দিক, এটা সেম ম্যাথ দিয়ে বলতো যে ওয়েস্ট, তখন কোনটা হইতো, সেম 5°38' যদি ওয়েস্ট ওয়েস্ট বলতো তাহলে হচ্ছে কি এই অ্যাঙ্গেলটা, তাই না? আচ্ছা, যেহেতু ইস্ট বলছে আমরা ইস্টেই থাকি আপাতত। আচ্ছা, তাহলে এটা মুছে ফেললাম। তাহলে এখন বলো, লাইনটা দিয়ে দিছে ওই লাইনের ম্যাগনেটিক বিয়ারিং বলে দিছে 48°24'। এখন ম্যাগনেটিক বিয়ারিং কোন মেরিডিয়ান থেকে আমরা কাউন্ট করি, ম্যাগনেটিক মেরিডিয়ান থেকে না? হ্যাঁ জি স্যার। তাহলে এটা 48°24', তাহলে 48°24', তাহলে ম্যাগনেটিক মেরিডিয়ানের জন্য এটা কি নর্থ, এটা কি সাউথ, তাই না? জি স্যার। ওকে, তাহলে আমরা কি ম্যাগনেট, এই যে হোল সার্কেল বিয়ারিং, হোল সার্কেল কোথা থেকে কাউন্ট করি, নর্থ থেকে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে 48°24' এই লাইনটা হবে কি, এই দিকে, এই দিকে 48°24'। দেখো সবাই এটা বুঝতে পারবে না, এই কার সাউন্ড হচ্ছে, তোমরা হচ্ছে একটু ই করো, যার সাউন্ড হচ্ছে সে মিউট করে দাও। এটা বুঝে গেছে? হ্যাঁ, এই 48°24', এই জিনিসটা বুঝা গেছে? জি স্যার। জি স্যার, জি স্যার। আচ্ছা, এই যে তাহলে বলো, এইখান বলছে ট্রু, তাহলে বিয়ারিং কোনটা, এই যে এই এই টোটাল অ্যাঙ্গেলটা হবে না? জি স্যার। হ্যাঁ জি স্যার। তাহলে ট্রু বিয়ারিং ইগেল টু ম্যাগনেটিক বিয়ারিং প্লাস কি হবে, ম্যাগনেটিক ডিক্লারেশন। আচ্ছা, তাহলে ম্যাগনেটিক বিয়ারিং 48°24' প্লাস ম্যাগনেটিক ডিক্লারেশন 5°38', তাহলে কত আছে এটা বলে গেলাম?
53 degree নাকি 54 degree 02 minutes নাকি কত আছে যোগ করো জি স্যার আচ্ছা ওকে তাহলে আমরা একটা ম্যাথ করে ফেললাম বুঝতে পারছো এটা তাহলে খুবই বুঝতে পারছি করলাম ওকে এখন ম্যাথ গুলো সলিউশন করার সময় কি সব সময় স্যার ছবি এঁকে নিতে হবে ছবি আঁকলে তোমার জন্য এই যে সুবিধা হবে ভুল হওয়ার চান্স খুবই কম ঠিক আছে হ্যালো তোমার কথা বুঝতে পারছো জি স্যার জি স্যার খুবই কম এটাকে যোগ করে দেখছো এটা আসে কিনা 54 ডিগ্রি 24 জি স্যার ঠিক আছে ওইটাই হবে স্যার এটাই ঠিক আছে জি স্যার ঠিক আছে তাহলে এটা হলো আমাদের হলো এখন আমরা তাহলে এটা দিলাম আরেকটা ম্যাথ ট্রাই করি নাকি আরেকটা ম্যাথ ট্রাই করি আমরা দেখি কি করতে কি করা যায় এটা নিয়ে স্যার একটা কোশ্চেন ছিল হ্যাঁ কোশ্চেন করো জিওগ্রাফিক মেরিডিয়ান আর টু মেরিডিয়ান কি একই জিওগ্রাফিক মেরিডিয়ান জিওগ্রাফিক নর্থ ঠিক আছে আর জিওগ্রাফিক সাউথ আর্থের জিওগ্রাফিক নর্থ এবং জিওগ্রাফিক সাউথ দুইটা দিয়ে যে মেরিডিয়ানটা পাস করছে ওইটাকে আমরা কি বলি ট্রু মেরিডিয়ান ঠিক আছে আচ্ছা তাহলে এখান থেকে দেখো আমাদের যে ম্যাথটা ছিল 54 ডিগ্রি 2 মিনিট এটা কি ওকে নাকি হ্যাঁ আমরা পারবো এটা নাকি জি স্যার ওকে দেন আসি 5 6 3 তোমরা মানে যেহেতু এটা রেকর্ড হচ্ছে তোমাদের কাছে যাবে তো তোমরা একটু মানে আউট মানে আউট নয়েজ গুলো একটু কম করার চেষ্টা করো কারণ এগুলো তোমাদেরই থাকবে তোমাদেরই রিসোর্স ঠিক আছে আচ্ছা এখানে দেখো কি বলতেছে যে একটা লাইনের সেম লাইন একটা বলতেছে এ বি একটা লাইন এ বি লাইনের বলতেছে বিয়ারিং বলতেছে 20 ডিগ্রি 30 মিনিট এটা কি ম্যাগনেটিক বিয়ারিং তাই না একটা লাইন এবি তার ম্যাগনেটিক বিয়ারিং কত 28 ডিগ্রি 30 মিনিট ওকে তাহলে এটা বলো তো কোন সিস্টেমে দেয়া আছে এটা কোন সিস্টেমে দেয়া আছে স্যার এটা রিডিউসড আর রিডিউস রিডিউস দেয়া আছে তাই না এটা রিডিউস বিয়ারিং নাকি তাহলে এটা তো আমরা আমাদের এটা নিয়ে প্রবলেম হওয়ার কথা না তাহলে বলতেছে ক্যালকুলেট ট্রু বিয়ারিং ট্রু বিয়ারিং ক্যালকুলেট করতে বলছে মানে ট্রু বিয়ারিং ইকুয়াল টু হোয়াট যদি ডিক্লাইনেশন ডিক্লাইনেশন সাপোজ আলফা দিয়ে প্রকাশ করলাম বলতেছে 7 ডিগ্রি 30 মিনিট ওয়েস্ট আমাদের যে ই দেয়া আছে ম্যাগনেটিক বিয়ারিং দেয়া আছে আলফা দেয়া আছে তাহলে ট্রু বিয়ারিং কি আমরা বের করতে পারবো তাই না নাকি জি স্যার তাহলে এখানে প্লাস না মাইনাস এটা কি দেখে বোঝা যাচ্ছে ম্যাথ দেখে বোঝা যাচ্ছে না তাই না নাকি তো এখানে আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে ট্রু মেরিডিয়ান এটা হচ্ছে নর্থ ট্রু মেরিডিয়ান এর এটা হচ্ছে সাউথ এখন বলো আলফা হচ্ছে 7 ডিগ্রি 30 মিনিট ওয়েস্ট তাহলে ম্যাগনেটিক মেরিডিয়ান কোন দিকে হবে এই বরাবর নাকি এই বরাবর এখন ম্যাগনেটিক বিয়ারিং এই জিনিসটা দিচ্ছে কত এস কোন এক্স কোন ই থেকে পোল থেকে এস পোল থেকে তাই না এই যে এটা থেকে তাই না 28 ডিগ্রি 30 মিনিট ইস তাহলে বলো যে এটা কোন দিকে হবে 28 ডিগ্রি 30 মিনিট কোন কোঅর্ডিনেটে হবে এই এই যে লাইনটা দিছে তার বিয়ারিংটা কোন কোঅর্ডিনেটে দেয়া বলো তো সেকেন্ড কোঅর্ডিনেটে সেকেন্ড কোঅর্ডিনেট কিভাবে বুঝছো যে এস হচ্ছে এস মানে 28 ডিগ্রি 30 মিনিট ইস দ্যাট মিন এই এই দিক থেকে এই দিকে আসবে নাকি জি স্যার
তাহলে এদিক থেকে এদিকে আসলে এখন বলো যে লাইনটা এরকম হওয়া উচিত না এরকম কিছু যার এই অ্যাঙ্গেলটা কত 28 ডিগ্রি 30 জি স্যার দেখো এতটুকু বুঝছে কিনা সবাই বুঝতে পারছে কিনা বুঝতে পারছো জি স্যার তাহলে বলো এই জায়গায় ট্রু বিয়ারিং কোনটা হবে ট্রু বিয়ারিং কোনটা হবে এই যে এটা না জি স্যার নাকি এটা তো যেটা পরে টানছেন ট্রু বিয়ারিং এটাও হবে এটাও হবে এটাও হবে কিন্তু আমাদের দিয়ে দিছে রেজাল্ট কিসে দিছে রিডিউস বিয়ারিং সিস্টেমে তাই না মানে এমবি তাই না তো আমরা এই যে ভ্যালুটা এই এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটাকে বলবো কি ট্রু বিয়ারিং এটা যে কথা এটা তো একই কথা নাকি এটা কি হোল সার্কেলে হবে এটা কি হোল সার্কেলে তাই না আর এটা রিডিউস এ নাকি জি স্যার জি স্যার তাহলে আমরা হোল সার্কেলে চিন্তা করব না আমাদের রেজাল্ট দিছে রিডিউস মানে এই ভ্যালু দিছে রিডিউস আমরা রেজাল্ট বের করব রিডিউস এ নাকি জি স্যার তাহলে আমরা যেটা করব যে এখান থেকে ট্রু বিয়ারিং সমান বলো কি হবে ট্রু বিয়ারিং ইকুয়াল টু কি হবে স্যার ম্যাগনেটিক বিয়ারিং প্লাস এতটুকু কি ম্যাগনেটিক বিয়ারিং তাই না জি স্যার আর এটা কি ম্যাগনেটিক ডিক্লাইনেশন বা ডিক্লাইনেশন যাই বলো না কেন তাই না তাহলে এটা কি প্লাস যোগ হবে স্যার প্লাস প্লাস হবে স্যার প্লাস যার একটু সাউন্ড হচ্ছে একটু ই করো হ্যাঁ মানে কথা বলে সাথে সাথে একটু অফ করে দিও আচ্ছা তাহলে ম্যাগনেটিক বিয়ারিং তাহলে এটা হচ্ছে 28 ডিগ্রি 30 মিনিট প্লাস এটার তোমার এই অ্যাঙ্গেলটা কত দেয়া আছে 7 ডিগ্রি 30 মিনিট 7 ডিগ্রি 30 মিনিট এটা কি সবাই বুঝতে পারছো 7 ডিগ্রি 30 মিনিট কেন জি স্যার কারণ এই অ্যাঙ্গেল কত 7 ডিগ্রি 30 মিনিট দেয়া আছে তাই না হ্যাঁ এই অ্যাঙ্গেলটা জি স্যার তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল তো একই জি স্যার জি স্যার তাহলে এটা কত আসবে বলে ফেলো 36 ডিগ্রি তাহলে এটা হবে এস 36 ডিগ্রি ই নাকি হ্যাঁ এটা নিয়ে কনফিউশন আছে না স্যার কারণ স্যার এটা রিডিউস বিয়ারিং এ গেছে দেখে স্যার ওই যে তোমার ডাটা দিছে কি রিডিউস বিয়ারিং এ তাই না তাহলে আমরা রেজাল্টটাও বের করলাম কি রিডিউস বিয়ারিং সিস্টেমে তাই না এতটুকু বোঝা গেছে জি স্যার ওকে এখন তোমাদেরকে আরেকটা ম্যাথ আমি এই রিলেটেড করাবো আর করাবো না দেখো এটা মুছে দিলাম অফ করে দিলাম তোমার এটা এই সফটওয়্যার দিলাম নিউ শেয়ার হোয়াইট বোর্ড এখানে দেখো তোমাকে একটা মানে আমি এখন আর কোনো ম্যাথ দেখাবো না ঠিক আছে মানে হচ্ছে তোমার কনসেপ্ট ঠিক করবে এখন বলো যে একটা কিছু ম্যাগনেটিক বিয়ারিং দেয়া আছে আমি পুরো কোশ্চেন বলতেছি না আমি শুধু ভ্যালুগুলো দিয়ে বলতেছি একটা কিছু ম্যাগনেটিক বিয়ারিং দেয়া আছে 28 ডিগ্রি 30 মিনিট ঠিক আছে এটা দেয়া আছে তোমার ডিক্লাইনেশন আলফা ঠিক আছে এটা বললাম ডিক্লাইনেশন আর এটা হচ্ছে ম্যাগনেটিক বিয়ারিং বললাম ডিক্লাইনেশন হচ্ছে 7 ডিগ্রি 30 মিনিট বললাম ট্রু বিয়ারিং টিবি কত কথা বোঝা গেছে কোশ্চেনটা বোঝা গেছে জি স্যার ওকে তাহলে আমরা আসি প্রথমেই আমরা কি কাকে নেই ট্রু বিয়ারিং ট্রু মেরিডিয়ান নেই কে নেই তাই না তাহলে ট্রু মেরিডিয়ানের এটা হচ্ছে নর্থ এটা কি সাউথ সাউথ ইস্ট এটা ইস্ট এটা ওয়েস্ট তাহলে এটা কি আমাদের জন্য ট্রু মেরিডিয়ান তাই না জি স্যার এখন বলো ডিক্লাইনেশন দেয়া আছে 7 ডিগ্রি 30 মিনিট ইস্ট তাহলে এটা কোন দিকে হবে ফার্স্ট কোয়াড্রেন্ট
তাহলে এটা কি ম্যাগনেটিক মেরিডিয়ানের নর্থ আর এটা হচ্ছে কি ম্যাগনেটিক মেরিডিয়ানের সাউথ আর এটা কি ম্যাগনেটিক মেরিডিয়ান তাই না স্যার এখন এখানে এই যে ম্যাগনেটিক বিয়ারিং বের করি ম্যাগনেটিক মেরিডিয়ানের সাপেক্ষে তাহলে এটা বলো এটা কি কোন সিস্টেমে দেয়া আছে হোল সার্কেল না রেডিও স্যার হোল সার্কেলে দেয়া আছে হোল সার্কেলে দেয়া আছে তাহলে এটা কোন দিকে হওয়া উচিত এই দিকে হওয়া উচিত নাকি এই দিকে ফার্স্ট কোয়ার্টার ডিসকর্ড ফার্স্ট কোয়ার্টার এই ইয়ার দিকে এই 28 ডিগ্রি তাহলে এটা হচ্ছে 28 ডিগ্রি 30 তাহলে এটা আগের ম্যাথটাই জাস্ট আমি এটা মানে ই করে দিলাম তাহলে ট্রু বিয়ারিং কত হবে এই দুটোর যোগফল 36 তাহলে ট্রু বিয়ারিং ইকুয়াল টু ম্যাগনেটিক বিয়ারিং প্লাস আলফা তাহলে এটা 28 ডিগ্রি 30 মিনিট প্লাস 7 ডিগ্রি 30 মিনিট তাহলে আসে 36 ডিগ্রি এই জায়গায় কি কোনো এস বা ই বা এন ই এগুলো দেওয়ার দরকার আছে না স্যার না স্যার 36 ডিগ্রি আনো এখন এই সেম ম্যাথটা আমি বললাম যে এটা হচ্ছে ওয়েস্ট এখন বলো ঘটনাটা কি হবে স্যার ফোর্থ কোয়াড্রেন্টে হবে ম্যাগনেটিক এটা মানে নর্থটা ফোর্থ কোয়াড্রেন্টে মানে এরকম ভাবে হবে তাই না জি স্যার ম্যাগনেটিক মেমব্রেনটা ফোর্থ কোয়াড্রেন্টে হবে তাই না এরকম হবে না লাইনটা ম্যাগনেটিক মেরিডিয়ানের জি স্যার জি স্যার তাহলে এটা এই অ্যাঙ্গেলটা কত 28 degree 30 minute সব সময় কি এই যে এটা কি দেয়া আছে হোল সার্কেল বিয়ারিং তাহলে এটা তো হওয়ার কোন প্রশ্নই আসে না তাই না জি স্যার জি স্যার তাহলে এই অ্যাঙ্গেলটা বলতেছে কত এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা কত 28 ডিগ্রি 30 মিনিট এখন তাহলে ট্রু বিয়ারিং কোনটা 21 ডিগ্রি হবে স্যার এতটুকু মাইনাস এতটুকু ট্রু বিয়ারিং জি স্যার মাইনাস করতে হবে স্যার হ্যাঁ এক্স্যাক্টলি ট্রু বিয়ারিং সমান ম্যাগনেটিক বিয়ারিং মাইনাস আলফা তো এতক্ষণ আমরা প্লাসের উদাহরণ দেখলাম এটা একটা উদাহরণ দেখে ফেললাম তাই না জি স্যার তাহলে এ রিলেটেড আর কোন প্রবলেম হওয়ার কথা তোমাদের না স্যার না স্যার এখন তোমাদের আরেকটা ম্যাথ বলি তো পুরাটা মুছে দিব না এই আমাদের ডাটা কাজে লাগবে এগুলো বললাম যে 2000 মানে 1900 শতকে মানে 1900 সালে ঠিক আছে 1900 সালে 1900 সালে এরকম কিছু ডাটা দেয়া আছে টু বিয়ারিং দেয়া নাই ঠিক আছে এরকম কিছু ডাটা দেয়া আছে যে 1900 সালে ম্যাগনেটিক বিয়ারিং হচ্ছে এত ডিক্লাইনেশন হচ্ছে 7 ডিগ্রি 30 মিনিট ওয়েস্ট এখন 2020 সালে এসে 2020 সালে এসে ওই লাইনটার যে লাইনটার কথা বলতেছিলাম ওই লাইনটারই ম্যাগনেটিক বিয়ারিং কত যদি ডিক্লাইনেশন যদি ডিক্লাইনেশন ইকুয়াল টু 5 ডিগ্রি ইস্ট হয় কোশ্চেনটা বোঝা গেছে তোমাকে কি বললাম যে 1900 সালে ম্যাগনেটিক লাইনের ম্যাগনেটিক বিয়ারিং 28 ডিগ্রি 30 মিনিট ওই লাইনের ডিক্লাইনেশন মানে সরি ওই লাইনের ডিক্লাইনেশন না ম্যাগনেটিক মেরিডিয়ানের ডিক্লাইনেশন হচ্ছে 7 ডিগ্রি 30 মিনিট ওয়েস্ট এখন তোমাকে বললাম 2020 সালে এই যে লাইনটা যে লাইনের ম্যাগনেটিক বিয়ারিং 28 ডিগ্রি 30 মিনিট এটার ম্যাগনেটিক বিয়ারিং কত যদি 2020 সালে এসে ডিক্লাইনেশন 5 ডিগ্রি ইস্ট হয় কোশ্চেনটা বোঝা গেছে হ্যাঁ
এখন তোমাকে বলা হয় এটা কি, এটা হচ্ছে কি নর্থ, এটা হচ্ছে কি সাউথ, আর এটা কি ট্রু মেরিডিয়ান, তাই না? জি স্যার। তাহলে ম্যাগনেটিক মেরিডিয়ান বলে দিয়েছে 7 degrees 30 minutes ওয়েস্ট, তাহলে ম্যাগনেটিক মেরিডিয়ানটা কি এই বরাবর হবে 400? হ্যাঁ 400। জি স্যার। ওকে, তাহলে এখন বলো যে এখানে তাহলে আগের মত নি 28 degrees 30 minutes এদিকে হবে নাকি? হ্যাঁ জি স্যার। তাহলে এই অ্যাঙ্গেলটা 28 degrees, এই লাইনের অ্যাঙ্গেল 28 degrees 30 minutes, তাহলে তোমার ট্রু ট্রু বিয়ারিং এটা না? জি স্যার। জি স্যার। তাহলে এই প্রথম পোর্শনের জন্য 1900 সালের জন্য ট্রু বিয়ারিং ইকুয়াল টু ম্যাগনেটিক বিয়ারিং মাইনাস আলফা ইকুয়াল টু কত? 21 ডিগ্রি স্যার। 21 কত আসে? 28 degrees 30 minutes মাইনাস 7 degrees 30 minutes ইকুয়াল টু কত? 21 ডিগ্রি নাকি? এটা ট্রু বিয়ারিং নাকি? ছিল তাহলে এই জায়গায় দেখো আলফা ইকুয়াল টু 5 ডিগ্রি ইস্ট, দ্যাট মিন্স কি ফার্স্ট কোয়াড্রেন্ট হবে স্যার। তাহলে ম্যাগনেটিক মেরিডিয়ানটা কোন বরাবর হবে? ফার্স্ট কোয়াড্রেন্ট স্যার। ফার্স্ট কোয়াড্রেন্ট, তাই না? জি স্যার। এই ম্যাগনেটিক মেরিডিয়ানটা হবে তাহলে 5 ডিগ্রি ইস্ট, দ্যাট মিন্স হচ্ছে এরকম একটা লাইন নাকি? হ্যাঁ জি স্যার। তাহলে এটা কি হবে ম্যাগনেটিক মেরিডিয়ান? এখন ট্রু বিয়ারিং দিয়ে দিয়েছে 21 ডিগ্রি, তাহলে বলো এই 21 ডিগ্রি হোল সার্কেল সিস্টেমে দেয়া, তাই না? ক্লকওয়াইজ 21 ডিগ্রি না, তাই না? জি স্যার। তাহলে এতটুকু কত? 21 ডিগ্রি না? জি স্যার। তাই না? জি স্যার। আর এটা কত? 5 ডিগ্রি নাকি? জি স্যার। তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা, এটা কি ম্যাগনেটিক বিয়ারিং না? জি স্যার। জি স্যার। জি স্যার। 16 ডিগ্রি। তাহলে এখানে বলো যে ট্রু বিয়ারিং ইকুয়াল টু কি ম্যাগনেটিক বিয়ারিং? ম্যাগনেটিক বিয়ারিং প্লাস আলফা। এটা এরকম হচ্ছে কেন বুঝলাম না? ম্যাগনেটিক বিয়ারিং প্লাস আলফা। এখান থেকে ম্যাগনেটিক বিয়ারিং সমান কি লেখা যায়? ট্রু বিয়ারিং মাইনাস আলফা। তাহলে এই জায়গায় 21 ডিগ্রি মাইনাস 5 ডিগ্রি, তাহলে কত আসে? 16 ডিগ্রি, তাই না? এটাই তোমাকে বের করতে বলছে না? জি স্যার। এটাই তো রেজাল্ট। এই যে তোমাকে 2020 সালে ম্যাগনেটিক বিয়ারিং কত এটা বের করতে বলছে, পারা যাবে না? হ্যাঁ আমাদের সলিউশনে যে 2020 সালে ম্যাগনেটিক বিয়ারিং তাহলে 16 ডিগ্রি এটা কি বের হয়ে গেল নাকি? হ্যাঁ হয়েছে, সবাই বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ওকে, যদি আমরা এটা বুঝে থাকি তাহলে আরেকটা টপিকে যাব। কারো কোনো কোশ্চেন আছে? যদি এরকম কিছু হয় তাহলে আমরা কিভাবে এটা সলভ করব, যে ম্যাগনেটিক বিয়ারিং কত এটা কিভাবে বের করব, আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। আমরা কিন্তু এই জায়গায় সিকোয়েন্স নিয়ে, যে আগেরটা 7 degrees 30 minutes ওয়েস্টে চেঞ্জ হয়েছে, তাহলে 2020 সালে এসে আরেকটু ওয়েস্টে চেঞ্জ হলো, এটা কিন্তু আমাদের কনসিডারেশন না। কোন দিকে চেঞ্জ হলো এটা অন্য ক্যালকুলেশন, তাই না? জাস্ট আমরা একটা ম্যাথ দেখলাম নাকি? এখন যদি ওয়েস্টে চেঞ্জ হইতো, যে সাপোজ 9 ডিগ্রি হইতো, তাহলে কি আমরা ম্যাথটা করতে পারতাম না? জি স্যার। পারতাম,
ঠিক আছে, এটাই তোমাদেরকে শেখানোটা আমার উদ্দেশ্য ছিল যে কিভাবে ক্যালকুলেশনটা করছি, ঠিক আছে? ক্লিয়ার? ওকে স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা তাহলে হচ্ছে আমরা স্ক্রিন শেয়ার করি। দেখো এই জায়গায় দুইটা টার্ম দেওয়া আছে, বিয়ারিং এর সম্পর্কে আমরা অনেক কিছু শিখলাম। এই জায়গায় দুটা টার্ম দেওয়া আছে, একটা কে বলতেছে ফোর বিয়ারিং, আরেকটা কে বলতেছে কি ব্যাক বিয়ারিং, তাই না? ফোর বিয়ারিং, আরেকটা কি ব্যাক বিয়ারিং, তাই না? তাহলে ফোর বিয়ারিং কি, ব্যাক বিয়ারিং কি, এটাতে যাওয়ার আগে আমরা একটু এই কথাবার্তা গুলো দেখি। বলতেছে দা বিয়ারিং অফ এ লাইন, বিয়ারিং অফ এ লাইন, বিয়ারিং অফ এ লাইন কি, একটা লাইনের অ্যাঙ্গেল মেরিডিয়ানের সাপেক্ষে, তাই না? নাকি ওয়েদার এক্সপ্রেস ইন WCB সিস্টেম অর ইন কিউবি, কিউবি মানে কি, ওই যে কোয়াড্রেটিক বিয়ারিং বা রেডিয়াস বিয়ারিং একই, তাই না? কোয়াড্রেটিক বিয়ারিং সিস্টেম ডিফার্স অ্যাকর্ডিং অ্যাজ দ্য অবজারভেশন ইজ মেড ফ্রম ওয়ান এন্ড অফ দ্য লাইন অর ফ্রম আদার এন্ড অফ দ্য লাইন। এটা দিয়ে কেউ কি কিছু বুঝতে পারছো বলো তো? এটা দিয়ে কেউ কি বুঝতে পারছে কিছু? কি বলছে বলো তো? এটা কি বলতেছে, দ্য বিয়ারিং অফ এ লাইন ওয়েদার এক্সপ্রেসড ইন WCB হোল সার্কেল বিয়ারিং এ অথবা কোয়াড্রেটিক বিয়ারিং সিস্টেম এ, যেটাতেই বুঝাক না কেন একটা লাইনের বিয়ারিং ভ্যারি করে বা ডিফার করে অ্যাকর্ডিং অ্যাজ দ্য অবজারভেশন ইজ মেড ফ্রম ওয়ান এন্ড অর ফ্রম আদার এন্ড। এটা কি বোঝা গেছে এই কথাটা? যদি না বুঝে থাকো তাহলে আমি একটা আবার হচ্ছে একটা হোয়াইট বোর্ড অন করি, বলো। হ্যাঁ, ওই একটু চিত্র আঁকায় দিই একটু কোন। হ্যাঁ, এটা আমি বলতেছি চিত্র আঁকায় তো দেখাবো, সমস্যা নেই। দেখো এই হচ্ছে, এই হচ্ছে সাপোজ একটা কোঅর্ডিনেট সিস্টেম, হ্যাঁ, বা এই এই যে একটা লাইন বললাম কোঅর্ডিনেট সিস্টেম বা সব মুছে দিলাম, এই একটা লাইন। তাহলে বলো এই লাইনের যখন এই কোঅর্ডিনেটে বা এই জায়গায় যখন আমরা বিয়ারিং বের করবে তখন বলো এটার বিয়ারিং কি, এতটুকু এটা না? জি স্যার। এখন বলো এই এন্ডে যখন বিয়ারিংটা ক্যালকুলেট করবে তখন হোল সার্কেল সিস্টেমে বলো বিয়ারিংটা কোনটা, এটা নাকি? দেখো এটা কনফিউশন আছে কিনা। জি স্যার। যখন এই লাইনটা এ থেকে বি তে যাব, দেখো এ থেকে বি তে সাপোজ একটা লাইন ড্র করছি, তাই না? আমি এই লাইনটা এইভাবে ড্র করছি, তাই না? এখন দেখো যখন এ এন্ডে আমরা বিয়ারিং ক্যালকুলেট করতেছি তখন কি বিয়ারিং কি এই লাইনের, এটা নাকি? হ্যাঁ জি স্যার। যখন বি এন্ডে আসতেছি তখন এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট। তাহলে এই লাইনের বিয়ারিং হোল সার্কেল বিয়ারিং কি, এই এটা না? জি স্যার, জি স্যার। তাহলে এটাই বলতেছে যে একটা লাইনের বিয়ারিং সেটা হয় হোল সার্কেল অথবা কোয়াড্রেটিক, যেটাই হোক না কেন একটা লাইনের বিয়ারিং কোন এন্ড থেকে, এই প্রথম এন্ড থেকে নাকি দ্বিতীয় এন্ড থেকে, কোন এন্ড থেকে মেজার করতেছি তার উপর বেস করে চেঞ্জ হয়। কথাটা কি বোঝা গেছে? হ্যাঁ স্যার, আরেক প্রশ্ন। আচ্ছা দেখো এ এন্ড থেকে যখন আমরা বিয়ারিংটা মেজার করতেছি তখন এই লাইনের বিয়ারিং কি, এটা না? জি স্যার। যখন বি এন্ড থেকে বিয়ারিংটা মেজার করতেছি তখন এই সেম লাইনের বিয়ারিং কি, এটা নাকি? জি স্যার। তাহলে দেখো যদি এন্ড চেঞ্জ করি তাহলে কি এই বিয়ারিংটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে নাকি, বিয়ারিং এর ভ্যালুটা নাকি? এটা যদি থিটা হয় তাহলে বলো এটা কত, 180 প্লাস থিটা নাকি? হ্যাঁ জি স্যার, 180 প্লাস থিটা হবে না, কারণ এটা যদি থিটা হয় এটা কত হবে, থিটা নাকি? জি স্যার, অবশ্যই। তাহলে এটা কত, 180, তাহলে এই টোটালটা কত হবে, 180 প্লাস থিটা। তাহলে যদি এ এন থেকে এ বি লাইনের বিয়ারিং মেজার করি তখন বলতেছি থিটা এ বি লাইনের বিয়ারিং, যখন বি এন থেকে এ বি লাইনের বিয়ারিং মেজার করতেছি তখন বলতেছি কি 180 প্লাস থিটা, তাই না? তাহলে কোন এন থেকে আমরা বিয়ারিংটা মেজার করলাম তার উপর বেস করে বিয়ারিংটা কি, বিয়ারিং এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে না? হ্যাঁ জি স্যার। এই কথাটাই দেখো এই জায়গায় বলছে, এই কথাটাই দেখো এই জায়গায় তোমার এই এই জায়গায় বলছে যে তোমার কি বলছে দেখো, দ্য বিয়ারিং অফ এ লাইন অফ লাইন ওয়েদার এক্সপ্রেস ইন WCB অর কোয়াড্রেটিক বিয়ারিং সিস্টেম ডিফার্স অ্যাকর্ডিং অ্যাজ দ্য অবজারভেশন ইজ মেড ফ্রম ওয়ান এন্ড অফ দ্য লাইন অর ফ্রম দ্য আদার। কথাটা কি বোঝা গেছে? আচ্ছা ইফ দ্য বিয়ারিং অফ এ লাইন এ বি ইজ মেজার্ড, বই তো দেখতে পাচ্ছি না স্যার, বই দেখতে পাচ্ছ না?
আচ্ছা আমরা তাহলে ওইটা কি পানমিয়ার বইটাই হ্যাঁ পানমিয়ার বই দেখো দেখো এখন দেখা যাচ্ছে দেখো বিয়ারিং অফ এ লাইন ওয়েদার এক্সপ্রেস ইন WCB অর কোয়ার্ডিনেটিং বিয়ারিং সিস্টেম ডিফারস অ্যাকর্ডিং অ্যাজ অবজারভেশন ইজ মেড ফ্রম ওয়ান এন্ড অফ দ্য লাইন অর ফ্রম দ্য আদার তাই না ইফ দ্য বিয়ারিং অফ এ লাইন AB ইজ মেজার্ড ফ্রম A টুয়ার্ডস B ইট ইজ নোন অ্যাজ ফরওয়ার্ড বিয়ারিং অর ফোর বিয়ারিং ইফ দ্য বিয়ারিং অফ লাইন AB ইজ মেজার্ড ফ্রম B টুয়ার্ডস A ইট ইজ নোন অ্যাজ ব্যাক বিয়ারিং অর ব্যাকওয়ার্ড বিয়ারিং জিনিসটা কি বোঝা গেছে জি স্যার আচ্ছা তাহলে মানে তুমি তুমি হয়তো বলছো অনেকে হয়তো বোঝে নাই যার কারণে আমি আরেকবার বলি আচ্ছা দেখো যখন এ থেকে বি তে একটা লাইন ড্র করছি কি বললাম যে এ থেকে বি তে একটা লাইন ড্র করছি তাহলে ড্র করে ফেলি এ থেকে বি তে একটা লাইন এই এ থেকে বি তে একটা লাইন ড্র করলাম তাহলে এটার ফরওয়ার্ড ডিরেকশন কি এটা না আর এ বি লাইনের ব্যাকওয়ার্ড ডিরেকশন কি এটা নাকি হ্যাঁ আমরা কি বলবো ফোর বিয়ারিং বা ফরওয়ার্ড বিয়ারিং যখন এই বি তে এই বিয়ারিংটা মেজার করব দ্যাট মিন্স হচ্ছে এই যে বিয়ারিংটা এটাকে কি বলবো বলো এবি লাইনের ব্যাক বিয়ারিং কথা কি ক্লিয়ার জি স্যার ওকে তাহলে বলো ফোর বিয়ারিং যদি থিটা হয় তাহলে ব্যাক বিয়ারিং কত 180 প্লাস থিটা তাই না জি স্যার তাহলে এখানে বলো যে ফোর বিয়ারিং আর ব্যাক বিয়ারিং এর পার্থক্য কত ফোর বিয়ারিংটা প্রকাশ করি এফ বি দিয়ে ফোর বিয়ারিং ফোর বিয়ারিং ফোর বিয়ারিংটা প্রকাশ করি এফ বি দিয়ে আর ব্যাক বিয়ারিং কে প্রকাশ করি বি বি দিয়ে তাহলে ফোর বিয়ারিং আর ব্যাক বিয়ারিং এর পার্থক্য কত 180 ডিগ্রি স্যার 180 ডিগ্রি আচ্ছা এখন সেম লাইনটা যদি আমি বি থেকে এতে ড্র করতাম কোথা থেকে বি থেকে এতে হ্যাঁ আমি কথা বুঝতে পারছো তাহলে লাইনটা ড্র করছি কি এইভাবে নাকি বি থেকে এতে তাহলে বলো কোনটা ফোর বিয়ারিং হতো কোনটা ব্যাক বিয়ারিং হতো এটা কি হইতো স্যার এ ফোর ফোর বিয়ারিং ফোর বিয়ারিং আর এটা কি হইতো ব্যাক ব্যাক ব্যাকওয়ার্ড দ্যাট মিন্স যে কোন দিক থেকে কোন দিকে আমি ফরওয়ার্ড ডিরেকশন এটার জন্য ফরওয়ার্ড ডিরেকশন কি এটা ফরওয়ার্ড ডিরেকশন এটা কি ব্যাক ডিরেকশন তাই না জি স্যার তাহলে আমার কথা কি বোঝা গেছে জি স্যার তাহলে এই জায়গায় ঘটনাটা উল্টো হইতো কি থিটা আর এটা হইতো কি 180 প্লাস থিটা বা এটা যদি থিটা ধরো তাহলে এটা কত হতো 180 মাইনাস তোমার কত থিটা মাইনাস 180 যেটাই বলো না কেন তাই না নাকি তাহলে এই জায়গাও কি ফোর বিয়ারিং আর ব্যাক বিয়ারিং এর পার্থক্য কত 180 ডিগ্রি 180 ডিগ্রি 180 ডিগ্রি এটা কি কনস্ট্যান্ট সব সময় 180 ডিগ্রি হবে 180 ডিগ্রি সব সময় হবে কথা এতটুকু কি বোঝা গেছে জি স্যার এটা কি কি ছিল হোল সার্কেল বিয়ারিং সিস্টেমে ছিল তাই না এটাতে আসি এটা হচ্ছে সাপোজ এ এটা হচ্ছে বি তাহলে সাপোজ এ থেকে বি তে আমরা হচ্ছে যদি এ থেকে বি তে লাইনটা ড্র করছি তাই না তাহলে বলো এই অ্যাঙ্গেলটা কি এটাটা এটা কি ফোর বি তাই না সাপোজ রিডিউস বিয়ারিং সিস্টেমে এটা কি হবে এটার থিটা লিখলে হবে রিডিউস বিয়ারিং এর সিস্টেমে না স্যার কি লিখতে হবে এন থিটা থিটা ইস্ট এখন তাহলে এটার ব্যাক বিয়ারিং কত হবে বলো তো রিডিউস বিয়ারিং সিস্টেম এটা না জি স্যার 90 ডিগ্রি মাইনাস থিটা এটা 90 ডিগ্রি মাইনাস থিটা না তো এই যে এটা তাই না হ্যাঁ এটা না তাহলে আমরা ফোর বিয়ারিং ব্যাক বিয়ারিং কি এই জিনিসগুলো দেখলাম এখন তুমি বলতে পারো যে এই জিনিসগুলো শিখে লাভ হইলো কি আমার দেখি তো কি লাভ হয়েছে আমাদের সাপোজ এই একটা লাইন ড্র করলাম এই আরেকটা লাইন ড্র করলাম এই একটা লাইন ড্র করলাম এখন বলো যে এই জায়গায়
যদি আমরা এ থেকে বি তে লাইন ড্র করি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে কি সি, এটা হচ্ছে ডি। তাহলে বলো এ থেকে বি তে যখন লাইন ড্র করছি তাহলে এ বি এর ফোর বিয়ারিং কোনটা? এটা না, এটা কি এ বি এর ফোর বিয়ারিং নাকি? এ বি এর ব্যাক বিয়ারিং কত বলো তো? এই যে এটা কি এ বি এর ব্যাক বিয়ারিং না? এই যে এই যে ভ্যালুটা, এটা কি এ বি এর ব্যাক বিয়ারিং না? এখন দেখো তো এবি লাইনের ব্যাক বিয়ারিং থেকে যদি আমি বিসি লাইনের ফোর বিয়ারিং বাদ দিই তাহলে কি পাই? তো 90 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা পাই না? এই অ্যাঙ্গেলটা পাই? জি স্যার। তাহলে এই অ্যাঙ্গেলটা কি এবি লাইন আর বিসি লাইনের মধ্যবর্তী ইনক্লুডেড বা ইন্টেরিয়র অ্যাঙ্গেল না? জি স্যার। আমি কথা কি বুঝে গেছি? ইনক্লুডেড অ্যাঙ্গেল কিনা বলো স্যার। এবিপিসি। হ্যাঁ, তাহলে আবার যদি আবার এই জায়গায় আসি, দেখো সি পয়েন্টে আসলাম, এখন বলো এই বিসি লাইনের ব্যাক বিয়ারিং কি? এই টোটালটা কি বিসি লাইনের ব্যাক বিয়ারিং নাকি? হ্যাঁ জি স্যার। এন্ড সিডি লাইনের ফোর বিয়ারিং কোনটা? সিডি লাইনের ফোর বিয়ারিং কোনটা? তো যে সি থেকে ডি হলো যে এতটুকু না? জি স্যার এটাই। তাহলে বলো যদি আমি সিমিলারলি যদি বিসি লাইনের ব্যাক বিয়ারিং থেকে যদি আমি সিডি লাইনের ফোর বিয়ারিং বাদ দেই তাহলে কি এই যে ইনক্লুডেড অ্যাঙ্গেল এটা পাই? জি স্যার পাই। জি স্যার। তাহলে এখান থেকে আমরা কি ডিসিশনে আসতে পারি বলো তো? যে একটা লাইনের আগের লাইনের ব্যাক বিয়ারিং থেকে পরের লাইনের ফোর বিয়ারিং বাদ দিলে আমরা কি তাদের মধ্যবর্তী বা অন্তর্গত কোনটা পেয়ে যাই নাকি? জি স্যার। কথা কি ক্লিয়ার, বুঝা গেছে? জি স্যার। তাহলে আমাদের এখান থেকে যে যে ডিসিশনে আসতে পারলাম যে আগের লাইনের ব্যাক বিয়ারিং থেকে যদি আমরা পরের লাইনের ফোর বিয়ারিং বাদ দিই তাহলে কি তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা পাই, তাই না? এতটুকু এটা কি বুঝা গেছে? ধন্যবাদ স্যার।